جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. شكرًا مسلم بندگان. قرآن الكريم একটি আয়াত আপনার জীবনের সব কিছু পাল্টে দিতে পারে যদি আয়াতটি আপনি সত্যিকারতে গ্রহণ করে নেন। যে কোনো মুসলিম বন্ধু দুনিয়াতে টেনশনে আছেন, উপজীবিকা নেই, বাসস্থানের ব্যবস্থা নেই, চাকরিহীনতায় এবং বেকারত্ব জীবন যাপন করতেছেন, হয়রান পেরেশানিতে আছেন, কোনো কিছু ব্যবস্থা পাচ্ছেন না, হারামের দিকে অগ্রসর হচ্ছেন, হারাম চিন্তা চেতনা নিয়ে সামনে আগাচ্ছেন, তারা থেমে যান, হারাম কাজে লিপ্ত হবেন না, হারাম উপার্জনের দিকে যাবেন না, হারাম থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত করে কোরআনে কারিমের এই আয়াতটি বাস্তবায়ন করেন, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আপনাকে সব কিছু ব্যবস্থা করে দিবেন। আয়াতটি হল ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, তাকওয়াদারী হবে, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তাকে পথ বের করে দিবেন, পথ করে দিবেন, সংকীর্ণতা থেকে উঠে নিয়ে আসবেন এবং তাকে আশানাতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাই প্রিয় বন্ধুরা, যে কোনো সমস্যায় পড়েন না কেন, হারামের দিকে অগ্রসর না হয়ে এ আয়াতটি অন্তরে গেঁথে নেন আর বারবার এ আয়াতটি তেলাওয়াত করেন, গবেষণা করেন। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাকে পথ করে দেন এবং তাকে আশানাতীত রিজিকের ব্যবস্থা করে দেন। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর উপর যে ভরসা করবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার জন্য সব কিছু থেকে যথেষ্ট। তাই প্রিয় বন্ধু, আপনি যদি আল্লাহর ভয়ে হারামকে ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হালাল ব্যবস্থা করে দিবেন। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাকা লা তাদা শাইয়্যান ইত্তিকা আল্লাহ তাআলা ইল্লা আতাকা আল্লাহু আযজা ওয়া জাল্লা খাইরাম মিন। তুমি যদি আল্লাহর ভয়ে কিছু ছেড়ে দিলে, হারাম ছেড়ে দিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হালাল এর থেকে আরো বেশি দিবেন, এর পরিবর্তে হালালের ব্যবস্থা করে দিবেন। ইমাম আহমদ তার মুস্তাদে ইমাম হাকে মুস্তাদেরকে হাদিস বর্ণনা করেন আবু জার রাদিয়াল্লাহু থেকে। আবু জার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই আয়াতটি পড়লেন, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। আয়াতটি যখন শেষ করলেন তখন বললেন, ইয়া আবা জার লাউ আন্নাল আবদা কুল্লুহুম আখাযু বিহা লাকাফাতহুম। যদি সমস্ত মানুষ এই আয়াতটি গ্রহণ করত তাহলে এই আয়াত তাদের জন্য যথেষ্ট হইত। পরবর্তী আবু জার বলেন, রাসূলুল্লাহ বারবার এই আয়াতটি তেলাওয়াত করতেই লাগলেন। তাকওয়া হলো যত রকম অজেব ফরজ ইবাদতগুলি আছে সেগুলি করা আর হারাম যত আছে সম্পূর্ণ ওই থেকে বিরত থাকা। আব্দুল ইবনে আব্বাস বলেছেন, আল্লাহর ভয় মানুষকে দুনিয়া আখেরাতের যত বিপদ আপদ ভালা মুসিবত রয়েছে সব থেকে মুক্ত করে এবং সব থেকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেয়। তাকওয়া মানুষের সম্মান বৃদ্ধি করে, উত্তম রিজিকের ব্যবস্থা করে, টেনশন মুক্ত করে। আর যদি পাপ করে কেউ তাহলে দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত, আখেরাতে অপমানিত লাঞ্ছিত হয় এবং রিজিক থেকে সে বঞ্চিত হয়, উপজীবিকা তার থেকে চলে যায়। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল আবদা ইহরামু রিযক বিযামবি ইসিবুহু। মানুষকে রিজিক থেকে বঞ্চিত করা হয় পাপের কারণে। তাই যদি কেউ পাপ করে, পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়, টেনশন চেপে বসে, শয়তান তার উপর চেপে বসে, দুনিয়াতে সে ধ্বংস, আখেরাতে ধ্বংস। তাই প্রিয় বন্ধুগণ, যে কোনো সমস্যায় রয়েছেন এই আয়াতটি অন্তরে গেঁথে রাখেন, বারবার তেলাওয়াত করেন, বারবার পড়তে থাকেন এবং আল্লাহমুখী হন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ব্যবস্থা করে দিবেন, দুনিয়াতে হতে পারবেন সম্মানিত, আখেরাতে হতে পারবেন সম্মানিত ব্যক্তি।